রোহান কিছুদিন আগেই পুলিশের এক্সামটা কোয়ালিফাই করেছিল এবং শহরে তার জয়নিং ছিল। একদিন রোহানের মা এবং বোন জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই একটা গাছের পিছন থেকে তার একটা দুর্গন্ধ পায়। রোহানের বোন তখনই গাছের কাছে যায়, তো সেখানে ঝোপের আড়ালে ময়ূর পড়েছিল। ময়ূরগুলো খুব খারাপ অবস্থায় ছিল, আর একটা দুটো নয় অনেকগুলো ময়ূর ছিল। এটা দেখে রোহানের বোন তখনই তার দাদাকে ফোন করে এবং বলে, দাদা তুমি জলদি করে জঙ্গলের কাছে আসো, একটা অনেক বড় কাণ্ড ঘটেছে, কে ময়ূরগুলোকে মেরে ফেলেছে। এটা শুনে রোহান তখনই সেখানে পৌঁছে যায় এবং ময়ূরগুলো ছবি তোলে এবং তদন্ত শুরু করে দেয়। এটা তো আমাদের জাতীয় পাখি, মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই এগুলোকে মেরেছে, ব্যাপারটা খুব সিরিয়াস মনে হচ্ছে, আমার ডিটেকটিভ মেহুলের সাহায্য নেওয়া উচিত। কেসটা তদন্ত করার জন্য ডিটেকটিভ মেহুল সেখানে পৌঁছে যায়। মেহুল সবার আগে ব্যাপারটাকে ভালো করে দেখে, তারপর জঙ্গলের আশেপাশে সব লোকেদের ডাকে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এখানে অনেকগুলো ময়ূরকে একসাথে মারা হয়েছে এবং তাদের ডানাগুলোকে কেটে নেওয়া হয়েছে, আপনাদের মধ্যে কেউ নিশ্চয়ই কিছু দেখেছে, আমাকে সত্যি করে বলো। কিন্তু এত ভিড়ের মধ্যে কেউ কিছুই বলে না, কিন্তু মেহুল বুঝে যায় যে ভিড়ের মধ্যে একটা লোক নিশ্চয়ই কিছু জানে। কিভাবে মেহুল এটা কিভাবে বুঝতে পারলো, এত ভিড়ের মধ্যে কে হতে পারে, ভাবো। সামনে দাঁড়িয়ে থাকা লোকেদের দেখো, এদের মধ্যে লাল জামা পরা লোকটা ধীরে ধীরে পিছনে যাচ্ছে এবং নিজেকে লুকোনোর চেষ্টা করছে। মেহুল এটা থেকেই বুঝে যায় যে এই লোকটা ভয় পাচ্ছে, অর্থাৎ সে কিছু নিশ্চয়ই জানে। মেহুল সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তো সেই লোকটা ভয় পেয়ে বলে, স্যার দুদিন আগে এই জঙ্গলে একটা সাদা গাড়িতে কিছু লোক এসেছিল, আমি এই পাশের ক্ষেতে ফসল কাটছিলাম, তাই আমি ভালো করে মনোযোগ দিইনি, শহরের লোক মনে হচ্ছিল, এর থেকে বেশি কিছু আমি জানি না। কিন্তু সেই লোকটার কথা শুনে মেহুল তখনই বুঝে যায় যে এই লোকটা মিথ্যে কথা বলছে। কিভাবে মেহুল এটা কিভাবে বুঝতে পারলো, ভাবো। আশেপাশের ক্ষেতগুলোকে ভালো করে দেখো, চারদিকে সবুজ ফসল লাগানো রয়েছে এবং কোথাও ফসল কাটার চিহ্ন মাত্র নেই। তাহলে সেই লোকটা কোন ফসল কাটছিল, কোন ক্ষেতেরই বা কাটছিল, সে মিথ্যা কথা বলছে। মেহুল তাকে একটা জোরে থাপ্পড় মারে, তো সেই লোকটা কাঁদতে শুরু করে এবং মেহুলকে বলে, স্যার ওরা একটা বস্তাতে অনেকগুলো মরা ময়ূর নিয়ে এসেছিল, কিন্তু আমি ওদেরকে ঝোপের পিছন থেকে দেখে নিয়েছিলাম, তাই ওরা আমাকে 10,000 টাকা দিয়ে মুখটা বন্ধ রাখতে বলেছিল, এটা ছাড়া আমি সত্যি আর কিছু জানি না। জঙ্গলের সামনে রক গার্ডেনের কাছে একটা হাইওয়ে ছিল, যেখান দিয়ে সব গাড়ি এবং যানবাহন আসা যাওয়া করতো এবং সেই হাইওয়েতে সরকার থেকে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কারণ এলাকাটা জঙ্গলের পাশেই ছিল। মেহুল কন্ট্রোল রুমে কল করে, আমি ডিটেকটিভ মেহুল বলছি, আমার রক গার্ডেনের পিছনের হাইওয়ের সব সিসিটিভি ফুটেজ চাই বিগত 3 দিনের। কিছুক্ষণের মধ্যেই সব সিসিটিভি ফুটেজ মেহুলের কাছে পৌঁছে যায়। মেহুল সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে চেক করে, কিন্তু সে কোনো সূত্রই পায় না। তারপর মেহুল মরা ময়ূরগুলোর স্যাম্পলগুলো কালেক্ট করে এবং ডক্টর সঞ্জনার ল্যাবে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনার কল আসে এবং সে মেহুলকে বলে যে একটা মরা ময়ূরের কাছে একটা মেয়ের চুল পাওয়া গেছে, হতে পারে সেই গ্যাংয়ে কোনো মেয়েও আছে, আমার আবার ওই জঙ্গলে গিয়ে তদন্ত করা উচিত, হতে পারে আমি কোনো ভালো সূত্র পেয়ে যাই। মেহুল তার গাড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে যাওয়ার জন্য 3টে রাস্তা ছিল, প্রথম রাস্তা রক গার্ডেনের পিছনের হাইওয়ে, দ্বিতীয় রাস্তা জঙ্গলের পিছনে নদী দিয়ে যায় কিন্তু এই রাস্তাটা অনেক লম্বা, কিন্তু তৃতীয় রাস্তা অনেকটা সোজা কিন্তু সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ভাবো এবং আমাকে বলো কোন রাস্তাটা বেছে নেবে মেহুল, এ বি না সি, ভাবো। তৃতীয় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এই রাস্তাটা বন্ধ থাকবে এবং প্রথম রাস্তাটা রক গার্ডেনের পিছনের হাইওয়েটা, কিন্তু এখানে সব সিসিটিভি ফুটেজ মেহুল দেখে ফেলেছে, সে কোনো সূত্র পায়নি এবং মেহুলের নতুন ক্লু দরকার ছিল, তাই সে দ্বিতীয় রাস্তাটা বেছে নেবে। মেহুল দ্বিতীয় রাস্তাটা নেয় এবং জঙ্গল পৌঁছে যায়। জঙ্গলে কিছুক্ষণ তদন্ত করার পর মেহুল একটা লেডিস পার্স দেখতে পায়। এই জঙ্গলে এত দামি লেডিস পার্স, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মেহুল তার হাতে গ্লাস পরে সেই পার্সটাকে তুলে নেয় এবং সেটার ভেতরে খুলে দেখে, তো সেই পার্সের মধ্যে কিছু ছবি এবং টাকা পাওয়া যায়। মেহুল পার্সের মধ্যে কিছু জিনিস দেখে চমকে যায়। তোমরা কি বলতে পারবে মেহুল শক কেন হয়ে গেল, ভাবো।
পার্সের মধ্যে থাকা ছবি এবং টাকাটাকে ভালো করে দেখো। সেই টাকাটা ইন্ডিয়ান নয়, এটা আমেরিকান ডলার। আর ওই মেয়েটা কোনো বিদেশি মহিলা মনে হচ্ছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো আমেরিকান ডলার, আর এই মেয়েটা তো কোনো বিদেশি মেয়ে মনে হচ্ছে। মনে হচ্ছে ব্যাপারটা খুবই গম্ভীর। এরপর মেহুল পুরো জঙ্গলের তল্লাশি নেয়। পুরো জঙ্গলে চক্কর লাগানোর পর মেহুলের তিনটি জায়গায় ডাউট হয়। তোমরা কি তিনটি জায়গা থেকে বলতে পারবে যে মেহুলের কোন জায়গাতে ডাউট হলো? এ, বি না সি? ভাবো ভাবো। এমনিতে তিনটি জায়গাতে একই কন্ডিশন রয়েছে, কিন্তু তৃতীয় জায়গাটাকে ভালো করে দেখো। সেখানে অনেকগুলো পাখি কিছু একটা খাচ্ছে এবং কাপড়ের কিছু টুকরোও পড়ে আছে। এখন এই ঘন জঙ্গলে কাপড় কোথা থেকে এলো? মেহুল তখনই তৃতীয় জায়গাতে চলে যায়। তো সেখানে কোনো মানুষের হাড় পড়েছিল এবং জঙ্গলের পাখিরা সেটাকে খাচ্ছিল। এমনিতে সব হাড়গুলো এদিক ওদিকে পড়েছিল, কিন্তু হাড়গুলোকে দেখে এবং আশেপাশের ক্লু দেখে মেহুল বুঝে যায় যে হাড়গুলো ওই মেয়েটার। কিভাবে মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? ভাবো ভাবো। সেখানে একটা নয়, দুটো প্রমাণ পড়েছিল। প্রথম, হাড়ের কাছে কিছু লম্বা লম্বা চুল পড়ে আছে। দ্বিতীয়, হিল পড়ে আছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই ডেড বডিটা কোনো মহিলার, যেটাকে জঙ্গলের পশুরা খেয়ে ফেলেছিল। এই কেসটা তো খুবই সিরিয়াস হতে চলেছে, আমাকে কোনো রকমে এই ডেড বডিটার ব্যাপারে জানতে হবে। মেহুল সেই সব হাড়গুলোকে একটা পেটিতে ভরে এবং ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা হাড়গুলো ডিএনএ করে এবং মেহুলকে বলে, এই হাড়গুলোর এবং ময়ূরের কাছে পাওয়া চুলের ডিএনএটা ম্যাচ করছে। অর্থাৎ যে চুলগুলো পেয়েছিলাম সেটা এই মেয়েটারই ছিল। নিশ্চয়ই এটা সেই বিদেশি মেয়ে যার ছবি এবং পার্স আমি জঙ্গলে পেয়েছিলাম। মেহুল সেই মেয়েটার ছবিটাকে গুগল সার্চ করে, তো সেই মেয়েটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যায়। ওই মেয়েটার নাম জুলি। মেহুল ওই মেয়েটার ব্যাপারে আরও ইনফরমেশন বার করে। তো জানতে পারে যে বিগত এক সপ্তাহ ধরে সে গায়েব আছে। এই মেয়েটা বিদেশে থাকে, কিন্তু একটা ইন্ডিয়ান ছেলে তার খুব ভালো বন্ধু, তাই সে তার সাথে দেখা করার জন্য ইন্ডিয়া এসছে এবং সেই ছেলেটার নাম রাঘব। আমাকে কোনো রকমে রাঘব পর্যন্ত পৌঁছাতে হবে। মেহুল রাঘবের বাড়ি পৌঁছে যায়, কিন্তু রাঘবের বাড়িতে তালা লাগানো ছিল। মেহুল আশেপাশে লোকেদের জিজ্ঞাসাবাদ করে, তো জানতে পারে যে রাঘব একটা ফরেস্ট অফিসার এবং বেশিরভাগ সময়ই জঙ্গলে থাকে। মেহুল রাঘবের মোবাইল নাম্বার দিয়ে তার লোকেশনটাকে ট্রেস করায়। রাঘব এই সময় শহরের সবচেয়ে বড় জঙ্গলে রয়েছে, আমাকে ওখানে যেতে হবে। আমি লুকিয়ে রাঘবের কাণ্ড কারখানা ট্র্যাক করি, বুঝে যাব সে জঙ্গলে কি করে। মেহুল তার গাড়ি করে বেরিয়ে যায়। এবার জঙ্গল পর্যন্ত পৌঁছানোর জন্য মেহুলের কাছে তিনটে রাস্তা ছিল। প্রথম রাস্তাটা খুবই খারাপ এবং কাঁচা রাস্তা, এখানে মেহুলের গাড়িটা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় রাস্তা একটা পুল হয়ে যায় এবং সোজা জঙ্গলের মেন গেটের সামনে নিয়ে যায়। তৃতীয় রাস্তাটা খুবই শর্টকাট, কিন্তু তার জন্য মেহুলকে একটা নদী পার করতে হবে এবং সেটা মেহুলকে জঙ্গলের মাঝে নিয়ে চলে যাবে। তো তোমরা কি বলতে পারবে এই তিনটের মধ্যে মেহুল কোন রাস্তাটা চুজ করবে? মেহুলের জন্য তৃতীয় রাস্তাটা সবচেয়ে ভালো হবে, কারণ যদি মেহুল তার গাড়ি করে জঙ্গলে যায় তো রাঘব জানতে পেরে যাবে। তাহলে মেহুল লুকিয়ে লুকিয়ে তার উপর নজর কি করে রাখবে? মেহুল নৌকোর সাহায্যে নদীটা পার করে নেয় এবং ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে ঢুকে যায়। জঙ্গলে অনেকগুলো ট্রাক দাঁড়িয়েছিল যার মধ্যে চন্দনের কাঠ ভরা ছিল এবং রাঘব তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল। এটা দেখে মেহুল বুঝে যায় যে রাঘব একজন ঘুষখোর অফিসার। মেহুল রাঘবকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তো রাঘব বলে সে জঙ্গলে জঙ্গলি জানোয়ার এবং পাখিদের পাচার করে। জুলি তার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সে রাঘবের সত্যিটা জেনে ফেলেছিল, তাই রাঘব তাকে মেরে ফেলেছে। মেহুল রাঘবকে পুলিশের হাতে তুলে দেয়। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক।